প্রবল বর্ষণ ও চলতি বর্ষার মরশুমে বেতুকান্দি ও আশপাশ এলাকায় ভূমিক্ষয় ইত্যাদির মতো পরিস্থিতির উদ্ভব হতে পারে এবং স্লুইস গেট, যা জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটাতে পারে এবং সেখানে এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা রোধ করা তাৎক্ষণিক প্রয়োজন হয়ে দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অন্তরা সেন ভারতীয় ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। উক্ত নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে ওই এলাকায় 100 মিটারের মধ্যে 4 জনের বেশি লোকের সমাবেশের অনুমতি থাকবে না। ডাইকের উপর যানবাহন চালানোয় কোনো নিষেধাজ্ঞা থাকবে না, তবে কোনো যানবাহন থামার অনুমতি নেই। শুধুমাত্র জরুরি উদ্দেশ্যে কাছাড়ের পুলিশ সুপারের কাছ থেকে অনুমতি চাইতে পারা যাবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক জরুরি নির্দেশ প্রেরণ করেছেন। এনি 24 চ্যানেল থেকে ভয়েসে অর্পিতা ধর।